আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি নার্গিস আশরাফ। চলে এসেছি ঈদ ঘোরাঘুরির আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ঈদের ছুটির শেষ দিন, তাই আমরাও চলে এসেছি একটু ঘোরাঘুরি করতে। আজকে আমরা এসেছি রমনা পার্ক। রমনা পার্ক এখন খুব হাইপে আছে, কিন্তু আমার আসা হয়নি, তাই ভাবলাম কেন না এই ছুটির দিনে রমনা পার্ক ঘুরে দেখা যাক। রমনা পার্কে ঢুকতেই চোখে পড়ল খুব সুন্দরভাবে ম্যাপ করা আছে। যেহেতু রমনা পার্ক অনেক বেশি বড়, তাই এখানে ম্যাপ করে দিয়ে দিয়েছে যে কোন দিকটাতে কি রয়েছে। আমরা চাচ্ছিলাম সবার আগে লেকের দিকটা ঘুরে দেখতে, যেহেতু আকাশটা মেঘলা ছিল, চাচ্ছিলাম যে বৃষ্টি হওয়ার আগে যাতে লেক পাড়টা ঘুরে দেখতে পারি। লেক ছাড়াও রমনা পার্কে রয়েছে বাচ্চাদের জন্য একটা কিড জোন, রয়েছে একটা কফি কর্নার, আর সেই ফেমাস বটমূল তো রয়েছেই। আর জায়গাটা এত বড় ছিল আর এত গ্রিন ছিল, সানাফ দেখে খুব খুশি হয়ে গিয়েছে। আগে দুই দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুরো জায়গাটাই ভিজা ছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম লেকের কাছাকাছি, আর লেকের কাছাকাছি এসে দেখতে পারলাম যে পুরো ঢাকা শহরে যত মানুষ আছে, আমার মনে হচ্ছিল যে সবাই রমনা পার্কের ভিতরেই চলে এসেছে। একে তো মানুষের অনেক বেশি ভিড়, তার ওপর থেকে শুরু হয়েছে বৃষ্টি। ছুটির দিনে রমনা পার্কে আসাটা আমার একদমই একটা ভুল ডিসিশন ছিল। আসলে এখানটাতে এরকম কোনো দিন আসা উচিত ছিল যখন কিনা মানুষের ভিড়টা একটু কম থাকবে। উইকডেজে আসলে সব থেকে ভালো হয়, আমার যেটা মনে হয়েছে আসার পরে। লেকের এই জায়গাটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর। সো যারা এখনও রমনা পার্ক যাওনি, আমি বলবো যে অবশ্যই তোমরা যে কোনো একটা উইকডেজে রমনা পার্ক ঘুরে আসতে পারো। আমার খুব শখ ছিল যে আমি এই ব্রিজটার উপর দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলব এবং পুরো ব্রিজটা ঘুরে ঘুরে দেখব, কিন্তু বৃষ্টির জন্য এখানে হাঁটাটাও খুব বেশি প্রবলেম হচ্ছিল, পুরো জায়গাটা ভিজে গিয়েছিল, আর তাছাড়া মানুষ এত বেশি ছিল যে চাইলেও খুব সুন্দরভাবে ছবি নেওয়া যেত না। তাই সময় নষ্ট না করে আজকের মতো রমনা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। তবে ভেরি সুন আমি আবার রমনা পার্কে আসব, পুরো পার্ক ঘুরে দেখব এবং তোমাদের সাথে একটা ডিটেলস ব্লগ শেয়ার করব। সো বাই বাই রমনা পার্ক। এখন আমরা চলে যাচ্ছি ধানমন্ডির দিকে। ধানমন্ডিতে অনেকগুলো রেস্টুরেন্ট ঘোরাঘুরি করে কোথাও স্পেস না পেয়ে আমরা চলে এসেছি আমাদের সেই পছন্দের চিলক্সে। ধানমন্ডি চিলক্সে এই গেমটা ছিল, এখানে হচ্ছে যে একটা পুতুলকে টার্গেট করে উঠাতে হয়, এই যে গেমটা তোমরা দেখতে পাচ্ছ। এই গেমটা খেলার জন্য 100 টাকা দিয়ে 4টা কয়েন নিতে হয় এবং প্রতিটা কয়েনের টাইম থাকে মাত্র 30 সেকেন্ড করে। এর মাঝখানে একটা পুতুলকে টার্গেট করতে হয় এবং ওইখানটাতে এই যে মেশিনের সাহায্যে নিয়ে যেতে হয়। সো সানাফ আর সিয়াম দুজনে মিলে এখানে যে ট্রাই করছে, অ্যান্ড দেখো ওরা কিন্তু একটা পুতুল পেয়েও গিয়েছে। আর এই পুতুলটা পেয়ে সানাফ যে কি পরিমাণ খুশি হয়েছে তা আসলে বলে বোঝানোর মতো না। সো এই যে ধানমন্ডি আসার পিছনে আমাদের মেইন রিজন ছিল অ্যানা। অ্যানা আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, ওর সঙ্গে দেখা করার জন্যই আমি আসলে ধানমন্ডিতে এসেছিলাম। সো ও চলে এসেছে, অ্যান্ড ও আর সানাফ এখানে বসে বসে গল্প করছিল, অ্যান্ড তার সাথে আমাদের বার্গারও চলে এসেছে। সো এখানে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করি, জম্পেশ আড্ডা দেই। অ্যানার সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগছিল, খুব ভালো একটা টাইম কেটেছে আমাদের। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ঈদের ভ্যাকেশন কেমন কেটেছে, কে কিভাবে ঈদটাকে সেলিব্রেট করেছো। অ্যান্ড তার সাথে ভিডিওটাতে একটা লাইক দিবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।